সম্মানিত ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আপনারা যারা প্রাইমারি স্কুলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করছিলেন, আপনাদের কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ডটা পাবলিশড হয়েছে। সেই অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। এরপর আপনাদেরকে একটা লিঙ্কে প্রবেশ করতে হবে। দেখুন, এখানে আমি একটা লিঙ্ক সার্চ করে রাখছি, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এটার উপর জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন এটার উপর এটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে আপনার সামনে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে রেড কালারতে ডাউনলোড অ্যাডমিট কার্ড যে প্রথম অপশনটা, এটার উপর এটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর ইউজার এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে। আপনাদের ফোনে যে SMSটা আছে আমি টাইপ করলাম। তারপর এখানে আপনাদের এই কোডটা টাইপ করতে হবে, আপনাদের কোডটা কিন্তু ভিন্ন হবে, ঠিক আছে? তারপর এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এটার উপরে ক্লিক করবেন। এটা 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন যে কোনো সময়, ঠিক আছে? কিন্তু এরপরে হলে ঝামেলা আছে। আচ্ছা, তারপর এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আপনাদেরকে রান করে দেখাই। অ্যাডমিট কার্ডটা যখন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকমভাবে অ্যাডমিট কার্ডটা শো করবে। এটা আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। এটা প্রিন্ট আউট করে নিয়ে গেলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড এবং আপনারা পরীক্ষা দিতে পারতেছেন। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।